আজকে আমরা কলেজ স্ট্রিটের দিকে যাচ্ছি। কলেজ স্ট্রিটে পৌঁছে দেখছি অনেকগুলো বইয়ের দোকান খোলা আছে। বইয়ের দোকানগুলো খোলা দেখে খুব আনন্দ হচ্ছে। এতদিন ধরে তো বন্ধই ছিল না, এখনো সব খোলেনি দেখছি। অনেক দোকান এখনো বন্ধই আছে। তাহলে কি কফি হাউসটা আজকে খোলা পাবো কি না দেখি। হ্যাঁ, কফি হাউসটা খোলা। চলুন একবার কফি হাউসটাও ঘুরে আসি। প্রচণ্ড ভিড়, আর কোনো সিটও পাচ্ছি না খালি। দেখি তাহলে ওপরের দিকটা গিয়ে। ওপরেও তো বেশ ভালোই ভিড় দেখতে পাচ্ছি। ও যাক, একটা সিট পেয়েছি অন্তত। এখানের ওয়েটাররা এখানকার ট্রেডিশনটা কি সুন্দর ধরে রেখেছে। সেই হোয়াইট ড্রেস পরে, হোয়াইট ক্যাপ পরে, ওরকমভাবেই ওরা সার্ভ করে আসছে দিনের উপর দিন। হ্যালো বন্ধুরা, আমি মিতা, আপনাদের আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আমাদের কফি হাউস। আমাদের কফি হাউস বলতেই বোঝায় কলেজ স্ট্রিটের কফি হাউস। আজ কলেজ স্ট্রিটে এসেছিলাম। কলেজ স্ট্রিটে আসার পরে দেখলাম কফি হাউস খোলা আছে, তাই ঢুকে পড়লাম। এত ভিড়, জানি না আপনারা শুনতে পাচ্ছেন কি না আমার এই কথা, কিন্তু এই কফি হাউসটা একটা আলাদা একটা আমেজ আছে। আমাদের একটা অন্যরকমের ভালোবাসা, বাংলার মানুষের কাছে এই আমেজটার কোনো তুলনা হয় না। আপনি দেখলেই বুঝতে পারবেন, চারিধার যেরকম ভিড় সেরকম লোকেরা মানে আনন্দ নিয়ে গল্প করছে। নিচতলায় সব বয়স্ক মানুষদের ভিড় রয়েছে, সবাই আড্ডা দিচ্ছে। এই কফি হাউসটাকে বেস করে আপনাদের সবার তো মনে আছে মান্নাদের সেই গান, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। তবে আজকেও আছে এখানে আড্ডা, এখনও সেই রকম আড্ডাই চলছে। কোনো ওখানে আমার মনে হয় না কোনো তফাত আছে। বয়স্ক মানুষ বলুন, বাচ্চা বলুন, মাঝারি বয়স বলুন, সবাই এখানে এসে আনন্দ করছে। কলেজ স্ট্রিটে দেখলাম সব দোকানই মোটামুটি বন্ধ আছে, কিছু কিছু দোকান খোলা, বইয়ের দোকানগুলো। ভেবেছিলাম হয়তো কফি হাউসটাও বন্ধ হবে, কিন্তু না, এসে দেখি এখানে কফি হাউস খোলা। আমরা এখানে অর্ডার দেব, আজকে কফি তো অবশ্যই হবে কফি হাউসে এসে। কফি খাবো আর স্যান্ডউইচ নিয়ে নেব, আর কিছু বাড়ির জন্য ভাবছি পার্সেল করে নিয়ে চলে যাব। আর একটা কথাও বলে রাখি, এখানে খাবারের দাম কিন্তু খুব একটা বেশি নয়। হট কফি 30 টাকা, বয়েলড এগ 16 টাকা, অমলেট 35 টাকা। আপনাদের আমি মেনু কার্ডটা দেখিয়ে দিই তার থেকে। পার্সেলের এখানে প্রচণ্ড লাইন আছে, তাই ভাবছি পার্সেল নেবো কি না। এখনও কলকাতায় মোটামুটি 9টার পরে গাড়ি চলাচলটা অ্যালাউ করছে না, তাই বাড়িও ফিরতে হবে তার মধ্যে।
পুরো গ্যালারিটা সুন্দর সুন্দর পেন্টিং দিয়ে সাজানো। কফি হাউসে আসলে বোঝা যায় কলকাতার ঐতিহ্যটাকে এখানে কিভাবে ধরে রাখা হয়েছে। আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। বেশ রাত হলো, এবার বাড়ি ফেরার পালা। আপনাদের সাথে দেখা হবে আমার আরেকটা ব্লগ নিয়ে।